নমস্কার বন্ধুরা আগামীকাল ভোট গণনা হবে আপনার মূল্যবান ভোটটা ভ্যালিড না ইনভ্যালিড আদৌ কি আপনি সঠিক স্থানে ভোটটি দিয়েছেন অথবা আগামীকাল যারা কাউন্টিংয়ে যাবেন তাদের কোন ভোটটি ভ্যালিড ভোট আর কোনটি ইনভ্যালিড তা ভালো করে জানতে হবে সুতরাং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনটা বৈধ আর কোনটা অবৈধ ভোট চলুন দেখে নেওয়া যাক এই পেজটিতে লক্ষ্য করুন অ্যারো ক্রস মার্কটি প্রথমে দিয়েছেন যেটা অ্যান্টি ক্লক ওয়াইজ অরিজিনাল মার্ক এবং নিচে নিচের দিকে আরেকটি ভোট দিয়েছেন যেটা ক্লক ওয়াইজ ঘটির দিকে আছে তাহলে এই দুটোর ক্ষেত্রে ভ্যালিড ভোট কোনটি হবে এখানে অ্যান্টি ক্লক ওয়াইজ যে ভোটটি দেওয়া আছে এটাই হলো অরিজিনাল মার্ক সুতরাং এটাই ভ্যালিড ভোট হিসাবে গণ্য করা হবে ভ্যালিড কেস নাম্বার টু এই পেজটিতে লক্ষ্য করুন প্রথমেই ভোটার তার ভোটটি অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যারো ক্রস মার্কটি দিয়েছেন এবং নিচে একটু কালি জাবড়ে গেছে সুতরাং এখানে ভ্যালিড ভোট কোনটি হবে যিনি প্রথমে কালিটা পড়ে গেছে ওটা ধরা হবে না কিন্তু উপরে যিনি সঠিকভাবে ভোটটি দিয়েছেন সেই কারণে উপরে এই অংশটি তিনি ওখানেই ভোটটা নির্দেশ করেছেন সুতরাং এটা ভ্যালিড ভোট হবে ভ্যালিড কেস নাম্বার থ্রি এই পেজটিতে লক্ষ্য করুন যিনি ভোটটি দিয়েছেন অ্যারোকোরাস মার্কটি একটা ফাঁকা অংশে দিয়েছেন তারপরে আবার সিমেলটার ওপরে তিনি আবার একটা ভোট দিয়েছেন আবার নিচের দিকে দেখুন রোয়ের ভিতরে অর্ধেক এবং বাকি অংশ উপরের দিকে আছে মোট তিনটে উনি ছাপ দিয়েছেন সুতরাং এক্ষেত্রেও এটি ভ্যালিড ভোট হবে কারণ অন্য অন্য সিম্বলের উপর কোনো ভোট তিনি দেননি ভ্যালিড কেস নাম্বার ফোর এই পেজটিতে লক্ষ্য করুন যিনি ভোটটি দিয়েছেন তিনি পার্সিয়ালি শেড এরিয়াতে ভোটটি দিয়েছেন উপর দিকে কিছুটা অংশ বেরিয়ে আছে এবং নিচেটাই বেশি আছে আর কোথাও কিন্তু সিম্বলের উপরে বা অন্যান্য ফাঁকা জায়গায় অ্যারো মার্কটি নেই সুতরাং এটা একটা ভ্যালিড ভোট ভ্যালিড কেস নাম্বার ফাইভ এই পেজটিতে যিনি ভোটটি দিয়েছেন পরপর দেখুন তিনটে ভোট দিয়েছেন একই রোতে মার্ক আছে তারপর একটা দেখুন ছাপ পড়ে গেছে কোনো অ্যারো মার্ক বোঝা যাচ্ছে না কিন্তু একটা ছাপ দিয়েছে পরে সিম্বলের আর একটা অ্যান্টি সঠিক ছাপটি দিয়েছেন সুতরাং এটা একটি ভ্যালিড ভোট ভ্যালিড কেজ নাম্বার সিক্স এই পেজটিতে দেখুন অন্যান্য ফাঁকা জায়গায় কিন্তু ভোট পড়েনি এবং সিম্বলের পরও ভোটটা দেওয়া হয়নি একটা ফাঁকা অংশে অ্যারোক্রস মার্কটাও ঠিকঠাক পড়েনি সুতরাং এটাও একটা ভ্যালিড ভোট ভ্যালিড কেজ নাম্বার সেভেন এই পেজটি লক্ষ্য করুন ভোটারটি ভোট দিয়েছেন উপর অংশে শেড এরিয়াতে কালো শেড এরিয়াতে ভোটটি অ্যারো মার্কটা বসিয়েছেন সিম্বেলের উপরে নেই আর কোথাও কিন্তু কোনো সিম্বেলের উপরে বা ফাঁকা অংশে ভোটটি তিনি দেননি সুতরাং এই ভোটটি তার দেওয়া এটাকেই নির্দেশ করে সুতরাং এটা একটি ভ্যালিড ভোট ব্যালট পেপার্স ইনভ্যালিড কেসেস ইনভ্যালিড কেস নাম্বার ওয়ান এই পেসটিতে দেখুন যিনি ভোটটি দিয়েছেন কোনো জায়গায় অ্যারো ক্রস মার্ক দেখতে পাচ্ছি না সুতরাং এটি একটি ইনভ্যালিড ভোট ইনভ্যালিড কেস নাম্বার টু এখানেও দেখুন যিনি ভোটটি দিয়েছেন একটা টিক চিহ্ন দিয়েছেন কোথাও অ্যারো ক্রস মার্ক দেখতে পাওয়া যাচ্ছে না সুতরাং এটিও একটি ইনভ্যালিড ভোট ইনভ্যালিড কেস নাম্বার থ্রি এই পেজটিতে লক্ষ্য করুন যিনি ভোটটি দিয়েছেন কোথাও অ্যারো ক্রস মার্ক দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু আঙুলের একটা ছাপ দেওয়া আছে সুতরাং এই ভোটটি ইনভ্যালিড হয়ে যাবে এটাও একটা ইনভ্যালিড ভোট ইনভ্যালিড কেস নাম্বার ফোর এই পেজটিতে যিনি ভোটটি দিয়েছেন সব সিম্বলের জায়গায় কিন্তু ব্লাঙ্ক আছে শুধুমাত্র শেড এরিয়াতে দেখা যাচ্ছে তিনি একটা অ্যারো ক্রস মার্ক বসিয়েছেন এক্ষেত্রে এই ভোটটি ইনভ্যালিড হয়ে যাবে ইনভ্যালিড কেস নাম্বার ফাইভ এই পেজটিতে লক্ষ্য করুন যিনি ভোটটি দিয়েছেন দুবার ভোট দিয়েছেন সুতরাং এটি একটি ইনভ্যালিড ভোট ইনভ্যালিড কেস নাম্বার সিক্স এই পেজটিতে লক্ষ্য রাখুন যিনি ভোটটি দিয়েছেন ফাঁকা ব্লাংক জায়গায় অ্যারো মার্কটি বসিয়েছেন এবং ওয়াই নাম্বারের ঘরে ক্যান্ডিডেটের ঘরে বি রয় বলে হাতে লিখেছেন সুতরাং এরকম কোনো নির্দেশ করা যায় না সেই কারণে এই ভোটটিও ইনভ্যালিড ইনভ্যালিড কেস নাম্বার সেভেন এই পেজটিতে লক্ষ্য করুন ভোটারটি একটা ব্লাং জায়গায় সিম্বলের বাম দিকে ভোটটি দিয়েছেন ঠিক তার নিচের অংশে সিরিয়াল নাম্বার দিয়ে চিহ্নিত করেছেন এটা একটা মাল্টিপল ভোট এবং এই সিরিয়াল নাম্বার বা কোনো হাত নাম লেখা এরকম দেওয়া যায় না সুতরাং এটা একটি ইনভ্যালিড ভোট ইনভ্যালিড কেস নাম্বার এইট এই পেজটি লক্ষ্য করুন ওয়াই ক্যান্ডিডেটের ক্ষেত্রে সিম্বলের উপরে এরো মার্কিং করেছেন এবং তার বাম সাইডে নিজের নামটাও লিখে দিয়েছেন ভোট দেওয়ার ক্ষেত্রে এরকম কোনো আইডেন্টিফাই করা যাবে না বা শনাক্তকরণ কিছু দেওয়া লেখা যায় না সেই কারণে ভোটটি ইনভ্যালিড হয়েছে ইনভ্যালিড কেস নাম্বার নাইন এই পেজটিতে যিনি ভোট দিয়েছেন নিচের দিকে শেডমার্ক এরিয়াতে তিনি দুটো পরপর ক্রস ক্রসমার্ক বসিয়েছেন সুতরাং সেই কারণে কোনোটাই নির্দেশ করছে না এটা একটা ইনভ্যালিড ভোট ইনভ্যালিড কেস নাম্বার টেন এই পেজটি ভালোভাবে লক্ষ্য করুন তিনি ভোট যিনি ভোটটি দিয়েছেন তিনি ব্যালট পেপারের ঠিক পিছন দিকে ব্যাকসাইড সেই ব্যাকসাইটে ভোটটি দিয়েছেন এর ক্রসমার্কটি বসিয়েছেন সুতরাং সেই কারণে এই ভোটটি ইনভ্যালিড হয়েছে তার বন্ধুরা শুনলেন আপনার ভোটটি ভ্যালিড না ইনভ্যালিড যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ